বিকেলের হালকা রোদের মাঝে মাহাদের গায়ের শার্টটা ভিজে ছুপ ছুপ করছে দৃশ্যদের এলাকা থেকে বের হয়ে তারা একটা টঙের দোকানে বসল রাফসান দ্রুত একটা পানির বোতল নিয়ে এসে মাহাদকে পানি খাওয়ালো সকলেই মাহাদের মনের অবস্থা বুঝতে পারছে দৃশ্য মাহাদের জন্য কি সেটা সবাই জানে তানিম বলল মাহাদ আগে একটা ফার্মেসিতে চল নাক দিয়ে এখনো ব্লিডিং হচ্ছে মাহাদ মাথা নেড়ে না বলে বোতলের পানি দিয়ে মুখ ধুয়ে নিল বুকের ভেতরটা কেমন দাউদাউ দাউ করে জ্বলছে দৃশ্যর পরিবারকে এ মুহূর্তে তার মানুষ বলে মনে হচ্ছে না নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে তারা বাবাকে এত অপমান করার পরও সে নিজের সব ইগোকে সাইডে রেখে নিজে গেল দৃশ্যের বাবার সাথে কথা বলতে সেখানেও তারা এমন ব্যবহার করলো এত কিসের ইগো তাদের দৃশ্যর মতো একটা মেয়ে ওই পরিবারে কি করে জন্মাল এত কিছুর পরও তারা কি করে দৃশ্যর ফুপির মৃত্যুর জন্য তার পরিবারকেই দায়ী করে তারা নিজেরাই তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে সেটা কি জানে না মাহাদের এই মুহূর্তে ভয় হচ্ছে দৃশ্য ভীষণ ইমোশনাল মেয়ে দৃশ্য আবার তার ফুপির মতো কোনো ভুল ডিসিশন না নিয়ে ফেলে এই মেয়েটাকে ছাড়া সে কিছুতেই ভালো থাকতে পারবে না তার জীবনের প্রথম নারী দৃশ্য প্রথম অনুভূতি দৃশ্য আর এই মেয়েটাই হবে তার জীবনের শেষ নারী তার জন্য যা করা লাগে তাই করবে সে আনিকা কবির এতদিন ধরে সব দেখছিলেন কিন্তু মেয়ের জন্য কিছুই করতে পারেননি ঠিক যেমনটা দিশার জন্য পারেনি মেয়েটা তার কোলে মাথা রেখে কত কেঁদেছিল ভাইকে বোঝানোর কথা বলেছিল আনিকা কবির আগে থেকেই স্বামীকে ভীষণ ভয় পেতেন কারণ স্বামীর সকল হিংস্র রূপ তিনি দেখেছেন একদিন অনেক সাহস নিয়ে দিশা আর আরিফের বিষয়ে বলেছিলেন তিনি আশরাফ হুসাইন রেগে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিলেন তার গালে স্বামীর কাছে তিনি কখনোই যজ্ঞ সম্মান পাননি কিন্তু নিজের মেয়ের সাথে সেই একই জিনিস রিপিট হতে দেখে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন ভালোবাসার মর্ম তো কোনোদিন এই লোকটা বুঝতেই পারেনি এতগুলো বছরের কোনো দিন স্বামীর কাছে ভালোবাসা যে পাননি তিনি আরিফ রহমানের রাগে গা জলে যাচ্ছে মাহাদের মুখে আঘাতের চিহ্ন দেখে তিনি অস্থির হয়ে উঠেছেন তানিমের কাছে দৃশ্যদের বাসার সব ঘটনা জেনে রাগে তার মাথা ফেটে যাচ্ছে মানুষ এত খারাপ কি করে হয়ে পারে তারা দিশাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে আর এখন মাহাদের জীবন থেকেও সুখ কেড়ে নিতে চাইছে তারা এটা কিছুতেই হতে দিবে না বাসা থেকে বেরিয়ে এসে সোজা চলে গেল আশরাফ হোসেনের পার্টি অফিসে আশরাফ হোসাইন তখন একটা মিটিংয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই আরিফ তার কেবিনে প্রবেশ করে বিক্ষিপ্ত আরিফকে দেখে আশরাফ হোসাইন এক পৈশাচিক আনন্দ পায় আশরাফ হোসেন সবসময়ই ক্ষমতালোভী ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে যুক্ত আজকের এই অবস্থানে আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ঠিক কত মানুষের বিসর্জন দিয়ে সে এই ক্ষমতায় এসেছে তা নিজেও জানেন না আমজাদ রহমানকে তিনি কখনোই পছন্দ করতেন না কারণ আমজাদ রহমান ক্ষমতাধর ব্যক্তি আমজাদ রহমানের বাবা ছিলেন তুখোর রাজনীতিবিদ তাকে সকলেই ভীষণ পছন্দ করত তাই তো বাবার পরে খুব সহজেই আমজাদ রহমান ক্ষমতায় আসতে পেরেছেন আমজাদ রহমানের লোক পরিচিতিও কম ছিল না তিনি সবসময়ই মানুষদের কষ্টকে বুঝতেন এবং তাদের সাহায্য করতেন যার কারণে লোকেরা তাকে ভীষণ পছন্দ করত সেখানে স্বার্থপর আশরাফ হোসেন কিছুতেই নির্বাচনে জয়ী হতে পারছিলেন না আমজাদ রহমানকে রাস্তা থেকে সরানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি কিন্তু আমজাদ রহমান অনেক ক্ষমতাধর ব্যক্তি তার একটা চুল বাঁকা করার সামর্থ্য আশরাফ হোসেনের ছিল না আমজাদ রহমান নিজে থেকে রাজনীতি থেকে সরে না গেলে তার পক্ষে কখনোই জয়ী হওয়া সম্ভব ছিল না কিন্তু যেদিন তার নিজের ছোট বোন দিশার জন্য আমজাদ রহমান তার কাছে মাথা নত করেছিল সেদিন কি যে আনন্দ হয়েছিল সেটা বলে বোঝানো সম্ভব না নিজের প্রতিদ্বন্দ্বীকে এভাবে মাথা নত করতে দেখে তিনি এক অসীম আনন্দ উপভোগ করেছেন নিজের ক্ষমতা জাহির করার জন্য আর আমজাদ রহমান ও তার ছোট ভাইকে কষ্ট দেওয়ার জন্য তিনি দিশাকে অন্যত্র বিয়ে দিয়েছেন কিন্তু এত সবের মাঝে তার নিজের বোনটাই যে শেষ হয়ে যাচ্ছিল সেদিকে তার বিন্দুমাত্র নজর ছিল না আবার আজ এত বছর পর সেই মানুষগুলোকে তার কাছে আবার হাতজোর করতে দেখে তিনি ভীষণ আনন্দ পাচ্ছেন আরিফকে এখানে দেখেই তিনি বাঁকা হাসলেন আর বললেন তুমি এখানে কি চাই আরিফ রাগে টেবিলে থাপ্পড় দিয়ে বলল আপনি কি জীবনে মানুষ হবেন না এইভাবে বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে কি পাচ্ছেন নিজের মেয়ের চিন্তাও কি আপনার নেই সে মাহাতকে পাগলের মতো ভালোবাসে সেটা কি আপনার চোখে পড়ে না আশরাফ হুসাইন গম্ভীর স্বরে বললেন আমার মেয়েকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বরং নিজেদের ছেলেকে সামলাও আমার মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে কোনো লাভ নাই মেয়ের মাথা থেকে ওই ছেলেকে কি করে বের করতে হবে সেটা আমার ভালোই জানা আছে তোমাদের বংশের ছেলেরা আমাদের বাড়ির মেয়েদের পেছনে কেন কুত্তার মতো পরে থাকে আরিফ অবাক ফবাক না হয়ে পারে না এ কেমন বাবা নিজের সন্তানের প্রতি ও কি কোন মায়া কাজ করে না আরিফ রেগে বলল আপনার মতো অমানুষ আমি আমার জীবনেও দেখিনি নিজের বোনের জীবনটা নষ্ট করে এখন নিজের মেয়ের জীবনটা শেষ করতে চাইছেন আরে আপনার মতো মানুষকে আল্লাহ সন্তান কেন দিয়েছে যে সন্তানের সুখ বিসর্জন দিয়ে ইগোকে প্রাধান্য দেয় তাদের সন্তানের বাবা হওয়ার যোগ্যতা নেই মুখ সামলে কথা বলো আরিফ তুমি যেমন বেয়োদ তোমার ভাইয়ের ছেলেও বেয়াদব রাস্তা ঘাটে আমার মারামারি করে বেড়ায় আমার ছেলেকে তিন দিন হসপিটালে শুয়ে দিয়েছিল তাই ওই বাড়িতে আমি আমার বোনকে দেইনি আর না দিব দৃশ্যকে আপনার মতো মানুষের কাছে এর চাইতে বেশি কিছু আশাই করা যায় না মাহাত যদি অযোগ্য ছেলে হতো তাহলে সব মেনে নিতাম কিন্তু ওর মতো যজ্ঞ ছেলে আপনি দৃশ্যর জন্য আর একটাও খুঁজে না দিশাকে যেমন এক জানোয়ারের কাছে তুলে দিয়েছেন দৃশ্য ও তেমন জানোয়ারের কাছেই দিবেন কিন্তু সেটা আমি হতে দিব না আশরাফ হুসাইন কপট রেগে বললেন আমার মেয়েকে আমি যার কাছে খুশি তার কাছে দিব তোদের পারমিশন নিব না আর তোর সাহস কম না একজন মেয়রের অফিসে এসে এমন ব্যবহার করছিস জানিস আমি কি করতে পারি সাহসের দেখেছেন কি এই সাহস আগে দেখালে আমার দিশা আজ আমার পাশে থাকত আর বাকি রইল দৃশ্যর কথা দৃশ্য শুধু মাহাদের বউ হবে পারলে আটকে দেখান আর আপনার মতো দুই টাকার মেয়রকে আমার ভাই পকেটে নিয়ে ঘুরে রাস্তা দিয়ে হেঁটে গেলে আজও লোকেরা আমার ভাইকে সালাম করে আরে আপনার মতো মেয়রকে দুই মিনিটেই আমরা পায়ের তলায় পিসে ফেলতে পারি আমার ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আপনার চাইতে বেশি কে জানে বলেন আমার ভাই রাজনীতি থেকে সরে না আসলে এই জীবনে আর আপনার মেয়র হওয়া সম্ভব ছিল না আরে আমার ভাই তো আপনাকে এই ক্ষমতা ভিক্ষা দিয়েছে ভিক্ষা না হলে রাস্তার কুত্তাও আপনাকে চাটত না আমার ভাই নিতান্তই ভালো মানুষ বলে তাকে সেদিন অপমান করতে পেরেছেন না হলে আপনার এই ক্ষমতা ছিনিয়ে নিতে আমার ভাইয়ের এক মিনিটও লাগবে না আশরাফ হুসেনের গাড় আগে রিরি করে উঠছে এত অপমান তিনি কিছুতেই হজম করতে পারছে না তিনি রেগে বললেন বেরিয়ে যা এখান থেকে তোর ভাইয়ের ছেলেকে যদি কোনোদিন দেখি আমার মেয়ের পিছে কুত্তার মতো ঘুরতে সেই দিন হবে তার শেষ দিন মাহাদের গায়ে ফুলের টোকা দিয়ে দেখেন আপনার রাজনীতি খেলার শখ চিরতরে ঘুচিয়ে দিব আপনার সব কুকর্ম প্রকাশ করতে আমার এক মিনিটও লাগবে না আপনি কেমন দুর্নীতিবাজ সেটা সবাই জানে রাস্তায় এনে দাঁড় করাব আপনাকে জেলের ভাত খেলে একদম সোজা হয়ে যাবেন শুধুমাত্র আমার ভাইয়ের জন্য কিছু বলছি না তবে আগে আমি যেটা করতে পারিনি প্রয়োজনে এবার সেটাও করব এই বাচ্চাগুলিকে কোনো কষ্ট পেতে দিব না কথাগুলি বলে আরিফ বেরিয়ে গেল আর কয়েক মিনিট থাকলে এই লোকের গায়ে হাত তুলে ফেলবে আরিফ আজ আফসোস হচ্ছে দিশার জন্য এইভাবে প্রতিবাদ করলে দিশা তার পাশে থাকত তাদের একটা সুন্দর সংসার হতো। আশরাফ হুসাইন রাগে কেবিনে কিছুক্ষণ ভাঙচুর করলেন এত অপমান তাকে কেউ কোনোদিন করেনি আজ শুধুমাত্র মেয়ের জন্য এই সব সহ্য করতে হল দৃশ্য আজকাল লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না কি করে পারবে যেখানে মন বিক্ষিপ্ত সেখানে মনোযোগ আসবে কি করে তার সাথে এমন কেন হচ্ছে। ভালোবাসা কি অপরাধ ভালোবাসায় এত যন্ত্রণা কেন প্রিয় মানুষটিকে হারাবার ভয় এত প্রখর কেন হয় ভালোবাসা তো আর বলে কয় আসে না ব্যাস হয়ে যায় সেই ঘটনার পর আরিফ মাহাদকে ঢাকায় নিয়ে আসে আসলে সে চাচ্ছে পরিস্থিতি কিছুটা শান্ত হোক রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না মাহাদের সাথে দৃশ্যরাজ কয়েকদিন যাবত কথা হয় না দৃশ্যর ফোনটা তার ভাই সেই দিন ভেঙে ফেলেছিল মাহাদ পর দিনই দৃশ্যকে ফোন কিনে দেয় নাবিলার মাধ্যমে দৃশ্য কাছে পৌঁছায় আর সেটা লুকিয়ে ব্যবহার করতে বলে মাহাদ অনেক কল মেসেজ দিয়েছে কিন্তু দৃশ্য কোনো রেসপন্স করছে না দৃশ্যর বাসায় কোনো সমস্যা হলো কিনা না তা নিয়ে সে ভীষণ চিন্তিত সেই ঢাকা আসর আগে দৃশ্যর সাথে কথা হয় দৃশ্য বলেছে সব ঠিক আছে শুধু বাবা আর ভাইয়া তার সাথে কথা বলছে না এরপর থেকে দৃশ্য তাকে ইগনোর করতে শুরু করেছে আগে এক্সট্র কল করতেই রিসিভ হতো ধীরে ধীরে দৃশ্য তার কল কম রিসিভ করে দশবার রিং হলে একবার রিসিভ করে আর কয়দিন ধরে দৃশ্য কল রিসিভ করছে না ফোন নিয়ে ধরা খেলে তো ফোনটা বন্ধ পেত কিন্তু তেমন না ফোনটা অন রিং হয় কিন্তু দৃশ্য রিসিভ করে না ম্যাসেজ সিন হয় কিন্তু রিপ্লাই দেয় না মাহাদের মাথা যেন পাগল হবার দশা নাবিলা ও তার কল রিসিভ করছে না সে রাজশাহীতে যেতে চাইলে আরিফ তাকে নানা কথায় আটকে রাখে আসলে আরিফ রহমান মাহাদকে নিয়ে চিন্তায় আছেন মাহাদ সেখানে গেলে আশরাফ হুসাইন যদি তার ক্ষতি করার চেষ্টা করে তাই তিনি চাইছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি কোনো পদক্ষেপ নেবেন সারাদিন লেখাপড়া ক্লাস গান নিয়ে থাকলেও রাতটা কাটে মাহাদের বিষাদে নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারছে না দৃশ্যর উপর ভীষণ রাগ জমা হচ্ছে মেয়েটা তাকে কি করে ইগনোর করতে পারে যুদ্ধের আগে এইভাবে দৃশ্য কিছুতেই হার মানতে পারে না মাহাদ কাউকে না জানিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা দেয় আর একদিনও সে দৃশ্য সাথে কথা না বলে থাকতে পারবে না মাহাদ দাঁড়িয়ে আছে দৃশ্যর কলেজের সামনে অনেকক্ষণ অপেক্ষার পর মাহাত দেখা পায় প্রিয়তমার নাবিলার সাথে কথা বলতে বলতে আসছে মুখটা কেমন মলিন হয়ে আছে মেয়েটা কি ঠিক মতো খায় না এমন শুকিয়ে গেছে কেন দৃশ্য সামনে এগুতেই দুজনের চোখাচোখি হয়ে গেল দৃশ্যর পা থমকে গেল দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা চমকে গেছে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দৃশ্য মাহাদেকে ইগনোর করে কলেজে ঢুকে গেল মাহাদ পুরো অবাক দৃশ্য তাকে দেখে না দেখার ভান করলো কেন মাহাদ আবার দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল দৃশ্যর কলেজ ছুটি হবার দৃশ্যর কলেজ ছুটি হল দুপুর দুটোয় এই রোদের মাঝে দাঁড়িয়ে মাহাদের গায়ের জামাটাও ঘামে ভিজে গেছে দৃশ্যর কলেজ ছুটির পরও দৃশ্য একই কাজ করলো মাহাদের ভীষণ রাগ হচ্ছে সেই দ্রুত দৌড়ে পেছনে থেকে দৃশ্যর হাত ধরে বলল সমস্যা কি তোমার আমাকে ইগ্নোর কেন করছ দৃশ্য কিছু না বলে হাত ছাড়াতে চাইলে মাহাদ জোরে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো আর কোমল কণ্ঠে বলল কি হয়েছে পিচ্ছি বলো আমার কল কেন ধরছ না ম্যাসেজ রিপ্লাই করছ না বাসায় কেউ কিছু বলেছে আমাকে বলো আমি সব ঠিক করে দিব কিন্তু তোমার ইগনোর সহ্য করতে পারব না নাবিলা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে দৃশ্য সেই দিকে তাকিয়ে বলল আমার হাত রাস্তা রাস্তাঘাটে এটা কোনো ধরনের অসভ্যতা দৃশ্য কি হয়েছে বলবে প্লিজ এমন কেন করছ কিছুই হয়নি হাত ছাড়ো ছাড়ব না আগে বলো আমাকে ইগনোর কেন করছো দৃশ্য মাহাদকে জোর করে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল আমাকে এখন যেতে হবে আল্লাহ হাফেজ কথাটা বলে দৃশ্য চলে গেল মাহাদ অবাক হয়ে দৃশ্যর যাওয়ার দিকে তাকিয়ে আছে মেয়েটা এমন কেন করছে সে কি বুঝতে পারছে না মাহাদ কতটা কষ্ট পাচ্ছে তার বিহেভে বিকেলে মাহাদ আবার দৃশ্যর কোচিংয়ের সামনে অপেক্ষা করতে থাকে দৃশ্য তখনও মাহাদের সাথে কথা বলেনি কষ্টে মাহাদের বুকটা ফেটে যাচ্ছে দৃশ্যর এই পরিবর্তন মাহাদ কিছুতেই মেনে নিতে পারছে না অপরদিকে তার চাচু কল করে অনেক বকাঝকা করে এখন রাজশাহীতে যাওয়ার কারণে আজ প্রায় সপ্তাহ খানেক হল মাহাদ প্রতিদিন দুইবার করে দৃশ্যর জন্য রাস্তায় অপেক্ষা করে কথা বলার জন্য কিন্তু দৃশ্য তাকে ইগনোর করে চলে যায় আজ বিকেলে দৃশ্য কোচিং করতে আসলে মাহাদ রাগী চোখে দৃশ্যর দিকে তাকিয়ে তার হাত ধরে নিয়ে যায় সামনের গলির দিকে সেখানে এনে রেগে দৃশ্যকে দেয়ালের সাথে চেপে ধরল বোঝা যাচ্ছে দৃশ্য হাতে ব্যথা পাচ্ছে মাহাদ রেগে বলল আমাকে ইগনোর কেন করছিস আমাকে মানুষ বলে মনে হয় না তোর এইভাবে যন্ত্রণা কেন দিচ্ছিস আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছিস না দৃশ্য কপাল কুচকে বলল আমার হাত ছাড়ো মাহাদ যখন তখন হাত ধরবে না আমি ব্যাথা পাচ্ছি আর আমি যে ব্যাথা পাচ্ছি সেটা কি আজ সাতটা দিন ধরে সকাল বিকাল তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকছি আর তোর কোনো পাততাই নাই দৃশ্য আবার রেগে বলল আমি বলেছি দাঁড়িয়ে থাকতে কেন দাঁড়াও আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা বন্ধ করো মাহাদ অবাক হয়ে বলল আমি তোমাকে ডিস্টার্ব করি দৃশ্য রেগে বলল হে করো আমার পেছনে কুকুরের মতো ঘোরা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছ না আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না দৃশ্যর কথায় মাহাদবাক হয় বুকটা ধক করে উঠে তার সামনে দাঁড়ানো মেয়েটা কি আদদৃশ্য এমন কথা তার মুখ দিয়ে কি করে আসতে পারে বুকটা কাঁপল না তার সে অস্থির হয়ে দৃশ্যর দুই চিবুকে আলতো ছুঁয়ে বলল পাগল হয়ে গেছ তুমি কি বলছো এসব বাসায় কেউ তোমাকে কিছু বলেছে কোনো ভয় দেখিয়েছে বলো আমাকে দৃশ্য মাহাদের হাত ছড়িয়ে বলল আমাকে কেউ কিছু বলেনি আর না ভয় দেখিয়েছে আমি নিজেই রিয়েলাইজ করেছি আমি তোমাকে ভালোবাসি না সব ছিল আবেগ ছোট বয়সের আবেগ যেটা সময়ের সাথে সাথে শেষ হয়ে গেছে তাই আমার পিছু নেওয়া বন্ধ করো অন্য কাউকে জীবন সঙ্গী করে নাও যে তোমাকে সত্যি ভালোবাসতে পারবে মাহাদ কিছুই বলতে পারছে না কাপা কাপা গলায় বলল ফেফ্যামিলি প্রেসারে তুমি এগুলো বলছো তাই না প্লিজ দৃশ্য তুমি ভয় পেও না আমি সব ঠিক করে দিব যান দৃশ্য কপট রাগ দেখিয়ে বলল সহজ বিষয় কেন বুঝতে পারছ না আমি তোমাকে ভালোবাসি না এইসব আমার ইনফেচুয়েশন ছিল আমি এখন আর তোমাকে ফিল করি না তাই প্লিজ এইসব ভুলে যাও আর আমাকে ডিস্টার্ব করবে না হলে ইফটিজিং এর মামলা করব মাহাদ এই দৃশ্যকে কিছুতেই চিনতে পারছে না সত্যি কি সব আবেগ ছিল ছোট বয়সের আবেগ দৃশ্য কি সত্যি তাকে ভালোবাসে না আবেগ কি এত প্রাণবন্ত হয় এত বছরের সম্পর্ক কি শুধু মাত্র আবেগ দিয়ে চলছিল এটা কি বিশ্বাসযোগ্য সন্ধ্যার পর মাহাদ বাসায় ফিরলে শামসুন্নাহার বেগম মাহাদকে কাছে ডাকলেন আজকাল নাতিটার চেহারার দিকে তাকানো যায় না মাহাদ দাদির কাছে এসে বসলে তিনি মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন কিরে দাদু ভাই আজকাল এই বুড়িকে কি চোখে পড়ে না মাহাদ গম্ভীর স্বরে বলল তেমন কিছু না দাদি আমার উপর রাগ করছিস না দাদি মাইয়াডারে আমারও ভালো লাগছিল কিন্তু তার জাত ভালো না আমার ছোট পোলাডা ওই মাইয়ারে অনেক ভালোবাসত আমরা কত চেষ্টা করছি মায়াদারে বাড়ির বউ বানাইতে তয় হের বাপ ভাইরা দিল না আমার দুই পোলারে অপমান করছে যেই দিন মায়াদার বিয়া হইল আমার পোলাডা চিৎকার কইরা কানছে। মা হইয়া আমি সব মুখ বুইজা সহ্য করছি পোলাডার কষ্ট কোনোভাবে কমাইতে পারি নাই তবুও আমার পোলা নিজেরে নিচ্ছিল মরার খবর আমার সামলায় পোলাটা শেষ হইয়া গেছিল আমার পোলার কাছে বিয়া দিলে কি এমনে মরা এমন এত কিছু কইরাও হেরা মায়ার মরার দোষ আমার পোলারে দেয় আরে জালিমের বাচ্চা তোরাই তো এক জল্লাদের কাছে মেয়েরে বিয়া দিছস আর দোষ দোষ আমার পোলার আজ এত বছর পরে তুইও একই কাজ করলি আমার দুই পোলা তোর খুশি লাইগা সব ভুইলা হেগো বাড়িত গেল আর ওই আশরা ফাবার আমার পোলাগো অপমান করল তুই বল আমি মা হইয়া কেমনে দেখতাম তুই ওই মাইয়ারে ভুইলা যা আমরা তোর লাইগা পড়ি লহান মাইয়া অনম যেইহানে তুই সম্মান পাবি মাহাত চুপচাপ দাদির কথা শুনল তারপর তাচ্ছিল্যর হাসি হেসে বলল চাচু কেন বিয়ে করেনি জানো সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সারাজীবন চলার স্বপ্ন দেখেছে ছোট একটা সংসার সাজানোর পরিকল্পনা করেছে কিন্তু সব শেষ হয়ে গেছে ভালোবাসা কি বারবার হয় যেই মানুষটি তার নিঃশ্বাসের সাথে মিশে গেছে হঠাৎ তার জায়গাতে অন্য কাউকে ভাবা কি সম্ভব মনের মাঝে অন্য কাউকে কি এত সহজে রিপ্লেস করা যায় মনের উপর জোর চলে না দাদি দৃশ্যর ফুপির ক্ষেত্রেও তাই হয়েছে তার উপর জোর করে একটা সম্পর্ক চাপিয়ে দেওয়া হয়েছে যার ফলাফল কি দাঁড়িয়েছে সেটা তুমি জানো দৃশ্য আমার অস্তিত্বে মিশে গেছে ওর জায়গাতে অন্য কাউকে ভাবা অসম্ভব তবে চাচু যে ভুল করেছে আমি তা করব না নিজের ভালোবাসাকে এত সহজে আমি হেরে যেতে দিব না দৃশ্য শুধু আমার হবে সেটা দৃশ্যর ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কথাটা বলে মাহাদ নিজের রুমে চলে গেল শামসুন্নাহার বেগম অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন মাহাদের কণ্ঠে কিছু একটা ছিল ক্রোধ অভিমান ভয় সব ছিল তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন এই একরোখা ছেলেটা আবার কোনো অঘটন না ঘটিয়ে ফেলে তবে এটা তিনি বুঝে গেছেন মেয়েটাকে যে মাহাদ কিছুতেই ছাড়বে না মাহাদ নিজের রুমে এসে চুপ করে শুয়ে রইল দৃশ্যর আজকের ব্যবহার মাহাদ কিছুতেই ভুলতে পারছে না রাগে তার শরীর থর করে কাঁপছে আজ দৃশ্যর জায়গায় অন্য কেউ থাকলে কি করে বসত নিজেও জানে না কিন্তু এই মেয়েটাকে সে কিছুই বলতে পারেনি কারণ এই মেয়েটা তার দুর্বলতা সব ভুলে পর দিন দৃশ্যর কলেজের সামনে দাঁড়িয়ে রইল কিন্তু দৃশ্যর কোনো খবর নেই মৌ আর সাইমাও কিছুই বলতে পারল না নাবিলা ও আসেনি বিকেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে রইল সেখানেও দৃশ্যর দেখা পেল না এইভাবে আরো কয়েকদিন কেটে গেল দৃশ্য না কলেজ এসেছে আর না এসেছে কোচিংয়ে মাহাদের এখন উন্মাদ হবার জোগাড় দৃশ্যকে কত হাজার বার কল করেছে তার হিসাব নেই দৃশ্যর কণ্ঠস্বর শোনার জন্য মনটা অস্থির হয়ে আছে দৃশ্যর উপর সে প্রচণ্ড রেগে গেল তার ভালোবাসাকে কি দৃশ্য সস্তা মনে করেছে এত সহজে কি কোনো সম্পর্ক শেষ করা যায় দৃশ্যকে সে এত সহজে ছাড়বে না তার অনুভূতিকে নিয়ে খেলছে ও এর শাস্তি ওকে পেতে হবে মাহাদ কি জিনিস সেটা সে এখনো বুঝে উঠতে পারেনি রাতে দৃশ্য পড়ার টেবিলে মুখ গুজে বসে আছে সে কি আদো পড়ছে না কি করছে বোঝা যাচ্ছে না সামনে রাখা ফোনটি বেজে যাচ্ছে দৃশ্য একবার সেই দিকে চোখ বুলিয়ে আবার বইয়ে মুখ গুজে রইল আবার কল আসলে দৃশ্য দেখল নাবিলা কল করেছে তার এই নম্বর শুধু দুইজন মানুষ জানে এক মাহাত দুই নাবিলা খুব বেশি প্রয়োজন না পড়লে নাবিলা এই নম্বরে কল দিবে না তাই দৃশ্য চিন্তিত হয়ে কল রিসিভ করতেই নাবিলা বলল দৃশ্য নিচে আয় এত রাতে তোর বাসায় কেন যাব কোনো সমস্যা আমার বাসায় না জাস্ট নিচে আয় আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি ইম্পর্ট্যান্ট কথা আছে দৃশ্য তাকিয়ে দেখল রাত বাজে একটা সে কিছুটা চিন্তিত হয়ে পড়ল দ্রুত রুম থেকে বের হয়ে নিচে আসলো দেখল নাবিলা তাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে দৃশ্য চিন্তিত হয়ে বলল কি হয়েছে নাবি এত রাতে আসতে বললি নাবিলা ভয় ভয় বলল মাহাদ ভাইয়া এসেছে তোকে এখনি দেখা করতে বলেছে দৃশ্য কিছুটা চমকে গেল তার ভয় হচ্ছে সে বলল ম মানে কি তুই কি করে জানলি মাহাত ভাইয়া তোকে অনেকবার কল করে না পেয়ে আমাকে কল করেছে দৃশ্য কিছুটা রেগে বলল তোকে না বলেছি ওর কল রিসিভ না করতে কেন করেছিস আরে আমি ধরতে চাইনি মেসেজে হুমকি দিচ্ছিল তাই ধরেছি উনি রাস্তায় আছেন তোকে এখনি যেতে বলেছে তা না হলে উনি বাসায় চলে আসবেন দৃশ্য কি করবে ভেবে পাচ্ছে না মানুটির কাছ থেকে যত দূরে যেতে চাচ্ছে মানুটা ততই কাছে চলে আসছে দৃশ্য বলল আমি যাব না বলে দে প্লিজ দৃশ্য এমন করিস না তুই মাহাত ভাইয়াকে ভালো করেই চিনিস উনি যা বলে তাই করে এখন এই রাতে বাসায় চলে আসলে কি হবে ভাবতে পারছিস দৃশ্য কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে চল আমি কই যাব দৃশ্য কিছুটা রেগে বলল জানিস না কই যাবি আমারে মাফ কর বইন মাহাত ভাইয়াকে আমার ভয় লাগে আর এখন তো উনি হিংস্র বাঘ হয়ে আছেন আমি যাব না আমাকে বাঘের গুহায় ফেলে তুই পালাবি সেটা হবে না দৃশ্য জোর করে নাবিলাকে নিয়ে বাসা থেকে বের হল নাবিলা বলল আরে ভাইয়া কই দৃশ্য ভালো করেই জানে মাহাত কোথায় সেই সামনে এগিয়ে গলিতে ঢুকল সেখানেই বাইকের পাশে মাহাতকে দেখতে পেল নাবিলা বিস্ময়ে হা করে রইল কপাল কুচকে দৃশ্যর দিকে তাকিয়ে বলল তুই এর আগেও ভাইয়ার সাথে রাতে এখানে দেখা করেছিস দৃশ্য বিরক্ত হয়ে নাবিলার দিকে তাকালে নাবিলা বলল না হলে জানলি কেমনে ভাইয়া এই গলিতে দাঁড়িয়ে ওই আর কি কি করছিস তুই রুম ডেট করিস নাই তো আবার দৃশ্য রাগী চোখে তাকালো নাবিলা চুপসে গেল তাদের আসতে দেখে মাহাদ এগিয়ে আসল মাহাদকে ভীষণ বিষণ্ন লাগছে গায়ের টিশার্টটাও কুচকানো মাহাদ এসে দৃশ্যর হাত ধরে নাবিলাকে বলল নাবিলা তুমি এই জায়গাতেই দাঁড়াও তোমার বোনের সাথে আমার পার্সোনাল কথা আছে নাবিলা মাহাদের চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না কারণ মাহাদের দুই চোখ অসম্ভব লাল হয়ে আছে মাহাদ দৃশ্যকে বাইকের কাছে এনে একরকম ছুঁড়ে মারলো দৃশ্য পড়লো সোজা বাইকের উপর ভয় দৃশ্যর পুরো শরীর কাঁপছে মাহাদ দৃশ্যকে বাইকের সাথে চেপে ধরে বলল ফাইজলামই করছিস আমার সাথে সমস্যা কি তোর বাসা থেকে বের হচ্ছিস না কেন আমার মুখমুখি হওয়ার ভয় বাসায় বসে আছিস কত হাজার বার কল করেছি দেখিসনি দৃশ্য ভয় ভয় বলল আমি তো সেই দিনই বলে দিয়েছি আমি এই সম্পর্ক আর রাখতে চাই না তাহলে বারবার কল কেন দিচ্ছ সম্পর্ক রাখতে চাস না মানে ফাজলামই করিস তুই বললেই সম্পর্ক শেষ হয়ে যাবে আমার ভালোবাসার কোনো মূল্য নাই আমি না চাইলে তুই এই সম্পর্ক থেকে বের হতে পারবি না দৃশ্য কিছুটা রেগে বলল জোর করে সম্পর্ক রাখতে চাইছ মাহাদ রেগে দৃশ্যর চুলের মুঠি ধরে নিজের কাছে এনে বলল হে চাইছি দরকার পড়লে তাই করব তুই শুধু আমার বউ হবি এইটা মাথায় ঢুকিয়ে রাখো। তোকে আমি ছাড়ছি না আমি তোমাকে বিয়ে করব না কেন পিছনে পড়ে আছো আমার শরীরের জন্য শরীর চাইতো তোমার মাহাদ নিজের রাগকে আর কন্ট্রোলে রাখতে পারেনি পর পর দুইটা চর বসিয়ে দেয় দৃশ্যর গালে তার ভেতরটা ফেটে যাচ্ছে এই মেয়ে এমন কি করে বলতে পারে মাহাদের দুই চোখ ভিজে উঠে এতক্ষণ দূরে দাঁড়িয়ে নাবিলা সব দেখছিল তাদের কথা কিছুই শুনতে পারছিল না তবে বুঝতে পারছে বেশ বিতন্দ হচ্ছে তবে দৃশ্যর গায়ে তোলা দেখে আর নিজেকে আটকাতে পারল না সে দৌড়ে গেল দৃশ্যর কাছে দৃশ্য থাপ্পর খেয়ে মাটিতে পড়ে গেল তার পুরো মাথা ঘুরছে এমন জোরে কেউ থাপ্পড় দেয় নাবিলা দৃশ্যকে ঝাপটে ধরল মাহাদ অন্যদিকে তাকিয়েছিল এবার দৃশ্যর দিকে তাকাতেই নাবিলা আর দৃশ্য দুজনই অবাক হল মাহাদ কাঁদছে তার দুই চোখ অশ্রু শিখত মাহাদ ভাঙ্গা গলায় রেগে বলল আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোর কাছে আমি তোর শরীর চাই এই চিনেছিস আমাকে এত দিনের সম্পর্কে কোনো দিন বলতে পারবি তোকে বাজেভাবে ছুঁয়েছি কিনা আরে এমন অনেক সুযোগ ছিল আমি চাইলেই তোর শরীর পেতে পারতাম কতবার তুই নিজে আমার কাছে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিস বরং আমি তোকে থামিয়েছি তোকে আমি কখনোই এইভাবে চাইনি আমি সব সময় সম্পর্কের বৈধতা চেয়েছি সম্পর্কের শুরু থেকে আমি ক্লিয়ার ছিলাম তুই আমার হবি আজ মনে হচ্ছে তোকে ভালোবাসা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল তার চাইতেও বড় ভুল ছিল আমার বাবাকে তোর বাড়িতে পাঠানো শুধুমাত্রই তোর কথা ভেবে তোর বাপ ভাইকে আমি কিছু বলিনি না হলে আমার বাবা আর চাচুকে অপমান করার জন্য তোর চৌদ্দ গোষ্ঠীকে মাটির নিচে পুঁতে ফেলতাম পাগলের মতো ভালোবাসি তোকে আমি তুই এখন বলছিস কোনো সম্পর্ক রাখবি না আমার অনুভূতিকে নিয়ে খেলছিল তুই তুই কোনো দিন আমাকে ভালোই বাসিস নি আমি মাহাত কি জিনিস তুই এখনো চিনিস নাই একদম মেরে ফেলব তোকে আমি আমাকে শেষ করে দিয়ে তুই সুখে থাকবি সেটা কখনোই হবে না তোর মতো নাটক মেয়েদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে রাগে মাহাদের পুরো শরীর কাঁপছে আজ হয়তো সে দৃশ্যকে শেষ করে দিতে দুইবার ভাববে না মাথা ঠিক মতো কাজ করছে না দৃশ্য রাস্তায় পড়ে কাঁদছে অশ্রু যেন কোনো বাঁধ মানছে না না নাবিলা দৃশ্যকে ঝাপটে ধরে আছে এতক্ষণ সব সহ্য করলেও আর পারল না রেগে মাহাতকে উদ্দেশ্য করে বলল অনেক বলেছেন ভাইয়া আর একটা বাজে কথা বলবেন না কি ভাবেন নিজেকে রোমিও শুধু আপনি ভালোবাসতে জানেন আরে এই মেয়েটা আপনাকে ভালোবেসে কতটুকু সহ্য করছে দেখতে চান তাহলে দেখেন কথাটা বলেই দৃশ্যর গলা থেকে ওরনাটা সরিয়ে ফেলল রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দৃশ্যর গলা ও কাঁধে বেশ কয়েকটা মোটা কালো দাগ দেখা গেল দৃশ্য মাথা নিচু করে বসে আছে নাবিলা এখানেই থামল না দৃশ্যকে জোর করে দাঁড় করিয়ে পেছনে ঘুরিয়ে পিঠের দিকে জামার চেইনটা একটানে খুলে ফেললো জামাটা কাঁধ থেকে কিছুটা নামিয়ে বলল দেখুন ভালো করে আরও আছে যা দেখানো সম্ভব না মাহাদ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল দৃশ্যর ফর্সা পিঠে অসংখ্য মারের দাগ মোটা কালো দাগ বুঝাই যাচ্ছে কেউ জানোয়ারের মতো পিটিয়েছে কোন মানুষ অন্য মানুষকে এইভাবে আঘাত করতে পারে মাহাদের দুচোক বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সে এগিয়ে আসে দৃশ্যর খোলা পিঠে হাত রাখতেই দৃশ্য ব্যথায় কেঁপে উঠল পেছনে ঘুরে মাহাদকে ঝাপতে ধরে ফুপিয়ে কেঁদে উঠল মাহাদ সাবধানে দৃশ্যর জামার চেন্টা লাগিয়ে দৃশ্যকে বুকের মাঝে জড়িয়ে নিল দৃশ্য কেঁদেই চলছে মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে নিরাপদ স্থানে আছে সে যেখানে মন ভরে কাদা যায় মনের কষ্ট লাঘব করা যায় যেই বাচ্চা মেয়েটাকে এত আদরে আগলে রেখে ভালোবেসেছে তার এই বিধ্বস্ত অবস্থা মাহাদ কিছুতেই মেনে নিতে পারছে না দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে ভালোবাসে মানুষটি সামান্যতম আঘাত ওপর জনকে এতটা যন্ত্রণা কেন দেয় নাবিলা তাদের কাদতে দেখে নিজেও অশ্রু বিসর্জন দিচ্ছে মাহাদ দৃশ্যর মাথা বুক থেকে উঠিয়ে তার দুই হাত দৃশ্যর চিবুকে গলিয়ে দিল পরম আদরে প্রিয়তমার কপালে গালে গলায় চুমু খেলো প্রিয়তমার অশ্রু শুষে নিল নাবিলা এবার কিছুটা লজ্জা পেল তারপর গলা খাকিয়ে বলল দৃশ্যর শরীরে ঠিক যতটা আঘাত দেখতে পাচ্ছেন তার দ্বিগুণ আঘাত দৃশ্যর মায়ের শরীরে পড়েছে মাহাত কথাটা শুনে অনেকটা চমকে গেল প্রশ্নবোধক চোখে তাকালো নাবিলার দিকে দৃশ্য আবারও মাহাদের বুকে মুখ লুকিয়ে কাদতে লাগল যেন মাহাদে বুকে ঢুকে যাবে বারবার দৃশ্যর শরীর কেঁপে উঠছে মাহাদ আরও শক্ত করে দৃশ্যকে জড়িয়ে ধরল সেদিন আরিফ রহমান যাওয়ার পর আশরাফ হুসাইন সন্ধ্যায় বাসায় আসেন মেজাজ তার একশোতে একশো স্বামীকে আসতে দেখে আনিকা কবির এক গ্লাস পানি এগিয়ে দেন স্বামীর মেজাজ কেমন সেটা ঠিক ধরতে পারছেন না কারণ মানুষটা সব সময় গম্ভীর হয়ে থাকে তিনি আজ অনেক সাহস জোগাড় করেছেন স্বামীর সাথে দৃশ্যর ব্যাপারে কথা বলবেন মেয়েটার কষ্ট তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না মেয়েটার জীবন এইভাবে তিনি নষ্ট হতে দিবেন না তাই আজ কথা বলবেন বলে ভেবেছেন আশরাফ হুসাইন পানি খেয়ে গ্লাস এগিয়ে দিলেন আনিকা কবির গ্লাস হাতে নিয়ে আমতা আমতা করে বললেন আপনাকে চা করে দেই আশরাফ হুসাইন গম্ভীর স্বরে বললেন না আনিকা কবির আবার বললেন আপনার সাথে কিছু কথা ছিল বল আসলে বলছিলাম কি দৃশ্যর ব্যাপারটা একবার ভেবে দেখতেন সে তো আপনারই মেয়ে আর শুনেছি ছেলেটাও ভালো দৃশ্যকে অনেক পছন্দ করে আগে সব ভুলে যদি তিনি আর বলতে পারলেন না আশরাফ হুসাইন এমনি রেগেছিলেন স্ত্রীর কথা শুনে জোরে ধমক দিয়ে বললেন তোর সাহস তো কম না ওই বাড়ির লোকেদের তরফদারি করিস ওদের জন্য আমার বোন মরছে আর সেখানে আমার মেয়ে দিব ভাবলি কেমনে দেখেন আগের সব ভুলে যান আর দিশা মোটে ওদের জন্য মারা যায়নি আপনারা যদি দিশাকে সঠিক হাতে তুলে দিতেন তাহলে এমন হতো না দোষ কিন্তু আপনাদের ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল আশরাফ হোসেনের মাথা গরম হওয়ার তিনি আনিকা কবিরকে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বসলেন আশরাফ হুসাইন রেগে বলতে লাগলেন সাহস বাড়ছে তোর অনেকদিন ধরে দোজ পড়ে না তাই সাহস বাড়ছে আমার দোষ আনিকা কবির থাপ্পর খেয়ে খাটে পড়ে গেছেন মাথা তার ভন ভন করছে তবে আজ চুপ হয়ে গেলে চলবে না মেয়েটা যে মানসিক যন্ত্রণায় ভুগছে তিনি সেখান থেকে উঠে কিছুটা রেগে বললেন আপনার সব অন্যায় আমি সহ্য করেছি কিন্তু এবার আপনি আমার মেয়েটার সাথে অন্যায় করছেন সেটা আমি মা হয়ে কি করে সহ্য করি আপনাদের জেদের জন্য দিশার মৃত্যু হয়েছে এখন আমার মেয়ের পেছনে পড়েছেন আপনি কি মানুষ ওই ছেলে কম কিসে কিসের এত অহংকার আপনার আমজাদ ভাইয়ের সম্মানের ধারের কাছেও আপনি না আশরাফ হুসাইন রাগে ফেটে পড়লেন আজ ওই আরিফ তাকে এত অপমান করে গেল আর বাড়িতে স্ত্রীও সেই কাজ করছে তিনি দ্রুত আলমারি থেকে কিছু বের করলেন আনিকা কবিরের আর বুঝতে বাকি রইল নাকি হতে চলছে ভয় তার শরীর কাঁপতে লাগল আশরাফ হুসাইন আলমারি থেকে মোটা একটা কালো লাঠি বের করলেন এই লাঠির ব্যবহার তিনি আগেও করেছেন আজ অনেক বছর পর আবার সেটার ব্যবহার হতে চলছে তিনি সোজা আনিকা কবিরের উপর আক্রমণ চালালেন বেধম মারতে শুরু করলেন আরিফের সব রাগ স্ত্রীর উপর ঝরতে লাগলেন আর রেগে বলতে লাগলেন মুখে খই ফুটছে তোর আমার মুখের উপর কথা বলিস ওই জানোয়ারের বাচ্চা আরিফ আমায় অপমান করে যায় তোর মেয়ের জন্য আর বাড়িতে তুই মুখ চালাস আমি কি জিনিস ভুলে গেছিস আনিকা কবির অনেক চেষ্টা করে শব্দ না করার কারণ তিনি চান্না ছেলে মেয়ে বাবার এই রূপ দেখুক কিন্তু মারের মাত্রা বাড়তে লাগলে তিনি আর সহ্য করতে পারলেন না এই বয়সে এই মার সহ্য করা আদসম্ভব তিনি চিৎকার করে কাদতে লাগলেন দৃশ্য তার রুমে চোখ বন্ধ করে শুয়েছিল আজকাল কিছুই তার ভালো লাগে না সব কেমন রংহীন মাহাদ আর তার সম্পর্কের কি হবে ভেবে পাচ্ছে না গলা দিয়ে খাবার নামে না ভাইয়া তার ফোনটা ভেঙে ফেলেছে মাহাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না তার সামনেই ভাইয়া মাহাদকে মেরেছে দৃশ্য সেটা ভুলতে পড়ছে না বুকটা কষ্টে ফেটে যাচ্ছে আজকাল চোখের জল তার নিত্যদিনের সঙ্গী এমন হাজারো চিন্তা মাথায় ঘুরতে থাকে হঠাৎ মায়ের চিৎকার তার কানে ভেসে আসলো দৃশ্য তরিত গতিতে উঠে চলে গেল মায়ের রুমে কিন্তু সেখানে পৌঁছে যা দেখল তা ভাবনার ঊর্ধ্বে ছিল বর্তমান আখি রহমান ফজরের নামাজ শেষ করে গেলেন শাশুড়ির রুমে শামসুন্নাহার বেগমের আজকাল কোমরের ব্যথা বেড়েছে সকালের দিকে ব্যথা বেড়ে যায় তাই আখি রহমার তেল গরম করে নিয়ে এসেছেন শাশুড়ির পাশে বসে বললেন আম্মা একটু কাত হয়ে শুয়ে পড়ুন আমি তেল মালিশ করে দিচ্ছি আর তেল দিয়ে কি হইব যাওনের সময় হয়ে গেছে অহন কত কি যে হইব আম্মা এমন কথা কেন বলেন যাওয়ার সময় আল্লাহ নির্ধারণ করে বয়স না আপনি যথেষ্ট স্ট্রং আছেন শামসুন্নাহার বেগম আফসোসের সুরে বললেন বয়স তো কম হইল না কত শখ আছিল নাতির ঘরে পতিদেইখা মর্ম হেইডা আর হইল কই ঘাড় তেরো পোলা তোর তার চাইতে বেশি ঘাড় তুই। আজ এত বছর ধইরা আমার নাতি তোর লগে কথা কইতে চায় আর তুই পাষাণের লহান পাথর হইয়া রইছস আম্মা আবার এইসব শুরু করলেন তো কি করুম তোরা কেউ আমার কোনো কথার মূল্য দেশ আইজ কাইল ওই মাইয়াও আবার আমার নাতির পিছে পড়ছে কাল রাইতে আমরিন হেরে মাহাদের অফিসে দেখছে শাশুড়ির কথা শুনে আখি রহমান কিছুটা চমকে গেলেন শামসুন্নাহার বেগম আবার বললেন আমি তোরে আগেই কইয়া দিলাম ওই মাইয়া আমি ঘরে তুলমু না ওই বংশের ছায়াও যেন আমার বাড়ি তো না পড়ে আমার সংসারের সুখ নষ্ট কইরা গেছে আবার কি করতে আইছে ওই মাইয়া ওই মাইয়া এই তো আইলে ছুলের মুড়ি ধৈরা বাইর কর্মু বইলা দিলাম আখি রহমান কিছুই বললেন না তবে তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে তিনি শাশুড়ির রুম থেকে বের হতেই দেখতে পেলেন তার ছোট ছেলে অনেকটা রেগে মাহাদের রুমের দিকে গেল তিনি ভীষণ অবাক হলেন কারণ তার এই ছেলেটা সব পরিস্থিতিতে হাসি খুশি থাকে পরিবারের কষ্টের মুহূর্তে এই ছেলেটাই সকলকে সামলেছে তাহলে আজ এত রাগের কারণ কি মাহাদার্মোরা ভেঙে বিছানা ছেড়ে উঠে বসল মাথা প্রচণ্ড ব্যথা করছে কাল ড্রিঙ্ক কি বেশি করে ফেললো মাথার চুল খামচে উঠে বসতেই চমকে গেল মাহিম তার বরাবর কাউচে বসে আছে এত সকালে ছোট ভাইকে দেখে একটু অবাক হল মাহিম গম্ভীর স্বরে বলল ঘুম ভালো হয়েছে তো ভাই মাহাদ বলল হুম হয়েছে মাহিম এক গ্লাস লেবু পানি এগিয়ে দিয়ে বলল মাথা ব্যথা করছে নিশ্চয়ই এইটা খাও কমে যাবে মাহাদ একদৃষ্টিতে মাহিমকে দেখে যাচ্ছে আজ ছোট ভাইটার কথাগুলো কেমন শক্ত মনে হচ্ছে সেই ড্রিঙ্কটা শেষ করে গ্লাসটা পাশের ছোট টেবিলে রাখল মাহিম বলল এবার নেশাটা কেটেছে তো নাকি মাতলামি আরও বাকি আছে এইভাবে কথা বলছিস কেন তাহলে কিভাবে কথা বলবো? উপোস সরি রকস্টার মাহাদের সাথে তো সামলে কথা বলতে হবে তুমি তো আর আমার ভাই নাই সেলিব্রিটি হয়ে গেছ কি হয়েছে বলবি মাহিম তাচ্ছিল্য হেসে বলল সত্যি তোমার মনে নেই কি হয়েছে তোমাকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে একদিকে মাথা বেথা অন্যদিকে মাহিমের ব্যবহার সব মিলিয়ে ভীষণ বিরক্ত হচ্ছে মাহাদ সে বলল আমার উপর এত চটে আছিস কেন আমি চটে নেই ভাই যা অবাক হচ্ছি দিন তুই মাতাল হয়ে বাসায় ফিরতি মাতাল হয়ে মিডিয়ার সাথে ঝামেলা করতি আমি কখনো কিছুই বলিনি কিন্তু কাল যা করেছিস সেটা আমি কিছুতেই মানতে পারবো না মাহাদেবার কিছুটা ভয় পেয়ে গেল সে কাল ঠিক কি করেছে সেটা মনে করতে পারছে না লাস্ট শুধু এই টুকুই মনে আছে দৃশ্য আর মৃদুলকে একসাথে দেখে তার ভীষণ রাগ হয়েছিল রাগ কমানোর জন্য কয়েক প্যাক গিলেছে তারপর আর কিছুই মনে পড়ছে না মাহাদ আতঙ্কিত হয়ে বলল কি কি করেছি আমি প্লিজ ভাই আমার বল মাহিমের দুই চোখ ভিজে আসলো দৃশ্যর সেই করুণ অবস্থা চোখের সামনে ভেসে উঠল সে মাহাদের থেকে মুখ ঘুরিয়ে বেকনিতে তাকাল আর বলল ভাবির গায়ে হাত কেন তুললে এটাই তোমার ভালোবাসা হাত কাঁপল না ওই বাচ্চা মেয়েটার উপর তোমার কিসের এত রাগ সব কিছুতে ভাবির দোষ কোথায় তুমি নিজেই তার হাত ছেড়ে দিয়েছিলে তাহলে তাকে এইভাবে আঘাত করার মানে কি সবাই মিলে অন্যায় করছ ভাবির সাথে মাহাদের বুকটা কেঁপে উঠল পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে সেই সত্যি দৃশ্যকে আঘাত করেছে মাহিম আবার রেগে বলল কাল মেয়েটার মুখের দিকে তাকাতে পারছিলাম না মাঝ রাস্তায় ভাবির গায়ে হাত তুলে পুরুষত্ব দেখাতে চেয়েছিলে নাকি তোমার ক্ষমতা বুঝাতে চেয়েছিলে মাহাদ কিছুই ভাবতে পারছে না বুকের বা পাশে বক্ষস্থল ভীষণ ব্যথা হচ্ছে দুচোক বেয়ে গড়িয়ে পড়ছে অনুতাপের অশ্রু বিভৎস একটা রাত কেটে গেল দৃশ্যর রাতে ভীষণ জ্বর উঠেছিল গা পুড়ে যাচ্ছিল জ্বরের তাপে মেয়েটা মার সহ্যই করতে পারে না আজ অব্দি যত আর তার গায়ে হাত উঠেছে ঠিক ততবারই সে জ্বরে ভুগেছে লতা আর জিনিয়া মিলে সারা রাত জল পটতি দিয়েছে কখনো মাথায় পানি ঝেলেছে মেয়েটা জ্বরের ঘোরে কত কিছু বিড় করছিল রাতেই দৃশ্যর গা মুছতে যেয়ে লতা আর জিনিয়া দেখতে পেল দৃশ্যর গলায় অসংখ্য কামড়ের দাগ আর পেটে খামছির দাগ গালের আঙ্গুলের ছাপ তো আগেই দেখেছে জিনিয়া ভীষণ ঘাবড়ে গিয়েছিল মাথায় অসংখ্য খারাপ ভাবনা আসছিল দৃশ্যর সাথে কি হয়েছে সেটা না জানা অবধি কিছুতেই শান্তি পাবে না সে আখি রহমান নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছেন চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু ছেলের এই অবনতি তিনি মানতে পড়ছে না মাহিমের আর মাহাদের সব কথাই তিনি শুনেছেন তবে আজ ছেলেকে কিছু বলবেন বলে ভেবেছেন ছেলেটা যে অমানুষের পরিণত হচ্ছে সেটা জানাতে হবে তিনি উপরে উঠে মাহাদের রুমে প্রবেশ করলেন এই রুমে তিনি বেশি একটা আসেন না সারা রুমে চোখ বুলিয়ে মাহাদকে পেলেন না আর একটু সামনে আগাতেই কিছু শব্দ তার কানে ভেসে আসে ওয়াশরুম থেকে সেই শব্দ আসছে তিনি দরজার কাছে দাঁড়াতেই আতকে উঠলেন কারণ ভেতর থেকে কান্নার শব্দ আসছে চিৎকার করে কাঁদছে মাহাদ তবে দরজা বন্ধ বলে বাহিরে তেমন একটা শব্দ আসছে না আখি রহমান দরজার সামনের বসে পড়লেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কোনো মা কি তার সন্তানের এই করুণ কান্না সহ্য করতে পারে আজ তার কয়েক বছর আগের কথা মনে পড়ছে ছেলেটা তখনও ঠিক এইভাবে গভীর রাতে কাঁদত তার রুম থেকে গভীর রাতে ফুপানোর শব্দ আসত তারপর ধীরে ধীরে ছেলেটা বদলাতে থাকে অনেক দিন ধরে আর ছেলের রুম থেকে এমন কান্নার শব্দ আসত না কিন্তু আজ ছেলের মনের অবস্থা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন ছেলেটা ঠিক বাবার মতো হয়েছে ইমোশনাল দৃশ্য চোখ খুলে তার মাথার কাছে লতা আর জিনিয়াকে দেখতে পেল তাদের চিন্তিত মুখ দেখে দৃশ্য মুচকি হাসল ফিসফিসিয়ে বলল তোমরা এখানে কি করছো আপু অফিসে যাওনি লতা মলিন স্বরে বলল ফাইজলামই কম কর তোকে এই অবস্থায় রেখেই অফিসে যাব মাথা খারাপ এখন কেমন লাগছে তোর দৃশ্য নিচু সরে বলল রাতভর তোমাদের সেবা নিয়ে খারাপ কি করে থাকি বল এই জিনিয়াটা এত ছিচকাদুনে কেন রাতভর দেখি চোখের জলে নাকের জলে এক করে ফেলেছে জিনিয়া নাক টেনে বলল তুই জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে সত্যি করে বল তোর শরীরে এসব কিসের দাগ দৃশ্য দুষ্টুমি করে বলল ভালোবাসার দাগ লাভ লাভবাইট বুঝিস লতা বিরক্ত হয়ে বলল দৃশ্য এখন মোটেও মজা করার মুডে নেই কি হয়েছে সত্যি করে বল কেউ কি তোর সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করেছে এবার দৃশ্য কিছুটা সিরিয়াস হয়ে গেল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল আমার জীবনে খারাপ হওয়ার আর কিছু নেই আপু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট আমার ভেতরটাকে শেষ করে দিয়েছে এই এ শরীরের আঘাতগুলো দেখছ কিন্তু আমার ভেতরের আঘাত কাউকে দেখাতে পারছি না রাতে শরীরের আঘাতে যেমন মলম লাগিয়ে দিয়েছিলে ভেতরে আঘাতগুলোকে কোনো মলম দিয়ে সরাব বলতো কথাটা বলতে বলতে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল জিনিয়া এত ক্ষণে ফুপাতে শুরু করেছে লতা দৃশ্যর চোখের জল মুছে দিয়ে বলল কষ্ট করে একটু উঠে বস নাস্তা করে নেতোর ঔষধ আছে দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ জানাল লতা আপু জিনিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল এই রুম থেকে বের হ আমার রুমে বসে বসে যত খুশিকাদ যা বের হ লতা দৃশ্যকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিল এই মেয়েটার মাঝে দৃশ্য মামা ফিল পায় লতা আপু না থাকলে সে হয়তো বিষাদে ছেয়ে যেত এই মানুষটাই তাকে সব কষ্ট চাপা দিয়ে সামনে আগাতে শিখিয়েছে এই মানুষটা জোর না করলে হয়তো তার ও বন্ধ হয়ে যেত মন থেকে শ্রদ্ধাবোধ কাজ করে মানুষের জন্য লতা আর জিনিয়া মিলে দুপুরের রান্না করছে জ্বরের কারণে দৃশ্য কিছুই খেতে পারছে না তাই দৃশ্যর জন্য চিকেন স্যুপ করছে যদি কিছু খাবার পেতে পড়ে কাজের মাঝেই বাসার ডোরবেল বেজে উঠল লতা জিনিয়াকে বলল দরজা খুলতে জিনিয়া হাত ধুয়ে দরজা খুলে দেখল সামনের মানুষটিকে কালো জ্যাকেট কালো জিন্স পরা একজন লোক যার মুখে কালো মাস্ক মাথায় কালো ক্যাপ আর চোখে কালো সানগ্লাস লম্বা চওড়া মানুষটিকে দেখে জিনিয়ার কপাল কুচকে গেল কালো রঙের প্যাকেট হওয়া মানুষটিকে চিনতে পারল না হাতের ফোলা পেশি দেখে জিনিয়া একটু চিন্তিত হল এই বিশাল দেহি লোকটা কোনো ডাকাত নয় তো সে ভয় ভয় বলল কে আপনি কাকে চাই সামনের মানুষটি মিষ্টি কণ্ঠে বলল দৃশ্য বাসায় আছে এবার জিনিয়া একটু ঘাবড়ে গেল অচেনা একটা মানুষ হঠাৎ দৃশ্যর খোঁজ কেন করছে দৃশ্যর কোনো ক্ষতি করতে চাইছে না তো সে বলল দৃশ্যকে কি দরকার আপনার লোকটা আশেপাশে তাকিয়ে আবার বলল ভেতরে এসে কথা বলি জিনিয়া অবাক হল অচেনা একটা লোক বাসায় আসতে চাইছে তার কি করা উচিত বুঝতে পড়ছে না জিনিয়াকে অবাক করে দিয়ে লোকটা তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল জিনিয়া অবাক হয়ে তাকিয়ে আছে এবার কিছুটা রেগে জিনিয়া বলল আরে আশ্চর্য আপনি ভেতরে কেন চলে আসলেন কে আপনি জিনিয়ার কথায় লোকটা তার দিকে ফিরে মাথার ক্যাপ আর মুখের মাস্ক খুলে ফেলল জিনিয়া যেন বড় সড় সব খেলো সেই লোকটির দিকে হাঁ করে তাকিয়ে রইল সে কি সত্যি দেখছে রকস্টার মাহাদ সত্যি কি তার সামনে দাঁড়িয়ে আছে এটা কি করে সম্ভব সে নিজের হাতে জোরে চিমটি কাটলো আর সাথে সাথে আ করে উঠলো তার মানে সব সত্যি কিন্তু কেমনে কি মাহাদ ব্রু কুচকে জিনিয়ার দিকে তাকালো লতা রান্নাঘর থেকে বের হয়ে বলতে লাগল কে এসেছে যিনি আর বলতে পারলো না সামনের মানুষটিকে দেখে অবাক হয়ে গেল রকস্টার মাহাদ তার সামনে দাঁড়িয়ে আছে মাহাদ তাদের অবস্থা বুঝতে পারল তাই লতাকে উদ্দেশ্য করে বলল দৃশ্য কোথায় লতা কিছুটা চমকাল সে দৃশ্য খোঁজ কেন করছে লতা খেয়াল করলো মাহাদের চোখ লাল হয়ে আছে কিছু একটা ভেবে লতার চোখ বড় হয়ে গেল সে হাতে ইশারা করে দৃশ্যর রুম দেখিয়ে দিল মাহাদ থ্যাঙ্কস জানিয়ে সে রুমের দিকে এগিয়ে গেল জিনিয়া এখনো হাঁ করে তাকিয়ে আছে সে লতাকে বলল এইটা কি হল আপু আমি স্বপ্ন দেখছি না তো না আপু আমি যেইটা ভাবছি সেইটা কি সঠিক কি ভাবছিস দৃশ্যর মাহাদি কি এই রকস্টার মাহাদ আমারও তাই মনে হচ্ছে ওই বান্দরনি আমাদের আগে বলল না কেন লতা বিরক্ত হয়ে বলল জানি না দৃশ্য খাটে হেলান দিয়ে ফোন চাপছিল জ্বরের কারণে বিছানা ছেড়ে উঠতে পারছে না শুয়ে শুয়ে একদম বোর হয়ে গেছে তাই ফোন বারবার স্ক্রুল করছে দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকিয়ে থমকে গেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মাহা দেখানে কি করে আসতে পারে জ্বরের ঘোরে উল্টাপাল্টা দেখছে না তো গলা শুকিয়ে আসছে কয়েকবার শুকনো ঢোক গিলতে লাগল কেমন তেতো সব নিশ্চয়ই জ্বরের কারণে মাহাদ বিছানায় বসা দৃশ্যর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে মুখটা কেমন শুকিয়ে গেছে দৃশ্যর সেই দৃশ্যর দিকে এগিয়ে যেতে লাগল মাহাদকে কাছে আসতে দেখে দৃশ্য চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল তার হাত পা কাঁপছে ঠিক মতো দাঁড়াতে পারছে না কাপা কাঁপা গলায় বলল আপনি এখানে এখানে কেন এসেছেন মাহাদ সোজা দৃশ্যর সামনে দাঁড়াল দৃশ্যর গালে অনেকগুলি আঙ্গুলের ছাপ পুরো গাল লাল হয়ে আছে তারপর চোখ পড়ল দৃশ্য গলায় অসংখ্য নীলচে কামড়ের দাগ তার দু চোখ আবার ভিজে উঠল সামনে সব ঝাপসা লাগছে মাহাদের এমন তাকানো দেখে দৃশ্যর হুশ হল যে তার গায়ে ওরনা নেই বিছানার পাশের থেকে ওরনাটা নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিল মাহাদ এগিয়ে এসে দৃশ্যর চিবুকে হাত রাখতেই বুঝতে পারল দৃশ্যর গায়ে জ্বর দৃশ্য অবাক হয়ে মাহাদকে দেখছে এই মুহূর্তে মাহাদকে আগের মাহাদ বলে মনে হচ্ছে মাহাদ দৃশ্যর কপালে জোড়া ছুঁয়ে দিল মুহূর্তেই দৃশ্য কেঁপে উঠল পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল কয়েক সেকেন্ড পর ফিল করলো তার কপাল ভিজে উঠেছে মাহাত কি কদছে কেন দৃশ্য মাহাতকে ছাড়াতে চাইলে মাহাত তাকে জড়িয়ে ধরল দৃশ্যর পুরো শরীর কাঁপছে পুরো শরীর অসার মনে হচ্ছে সে মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারবে না হঠাৎ তার কানে এলো মাহাদের কথা ভালোবাসি বউ দৃশ্য চোখ খিচে বন্ধ করে নিল এই লোকটা কি তাকে দুর্বল করতে চাইছে চলবে